ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাআতুল মারা, একজন নারী অপর কোন নারীকে স্পর্শ করতে পারে না, টাচ করতে পারে না। আল্লাহ রাসূল এখানে কি বলছেন, লা তুবাশিরুল মারাআতুল মারা, একজন নারী অপর কোনো নারীকে এইভাবে হাতের এইভাবে টাচ করতে পারে না। কেন টাচ করতে পারে না? এই জন্যে, লা তুবাশিরুল মারাআতুল মারা ফাতানাহা লিজাওজিহা, যখন এক নারী অপর নারীকে যখন স্পর্শ করবে, টাচ করবে, সেই নারী যখন অন্য নারীকে যখন স্পর্শ করবে, সেই নারী অন্য নারীকে যখন টাচ করবে, সেই নারী তার স্বামীকে বলতে পারে, উমুক মহিলার শরীর এমন, উমুক মহিলার শরীর এমন, উমুক মহিলার শরীর এমন। তখন তার স্বামী কান্না ও ইয়ান্দুরু ইলাইহা, তখন তার স্বামী ওই মহিলার কথাকে স্মরণ করবে এবং বলবে, উমুক মহিলার শরীর এমন, উমুক মহিলার শরীর এমন, কান্না ও ইয়ান্দুরু ইলাইহা। তখন তার স্বামী সেই নারীকে ভাববে এবং স্মরণ করবে, সে তার স্বামী জেনা করবে।